আসসালামু আলাইকুম, দিস ইজ মি নদি খন্দকার ফ্রম মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছো? আর আবার এসে পড়েছি আমি আমাদের ফেভারিট, সবার ফেভারিট লিনাস থাউজেন্ড থিংস এর সাথে। আর আজকে আমি তোমাদের লিনাজের খুবই সুন্দর সুন্দর কিছু ড্রেসেস আমি তোমাদের দেখাবো, যার যেটা পছন্দ স্ক্রিনশট, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তোমরা লিনাস থাউজেন্ড থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবা। শেয়ার টু পেজ, লিনাস ডান। অনেকে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইউ ক্যান জয়েন দিস পাবলিক গ্রুপ নাও টু গেট, ভাই মানে জয়েন করাই ছাড়বে, ইউ হ্যাভ জয়েন দিস পাবলিক গ্রুপ, আমার জয়েন করাই ছাড়বে এই গ্রুপটা। আমি কোন পেজে ঢুকছি বুঝছিস, বারবার আমাকে নোটিফিকেশন দিতেছে। আচ্ছা আমি জাস্ট একটু দেখি লাইভটা শেয়ার নাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আমি নদী খন্দকার প্রমোটিং লিনাস থাউজেন্ড থিংস। আর আজকে আমি তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা পরে এটা লিনাজের আগেরই একটা ড্রেস যেটা আমি পারচেস করছি, আমার একটা লাইভ করছি, 15টা ড্রেস দেখাইছি, মেবি আমি 6 থেকে 7টা ড্রেস মনে হয় আমি নিজেই পারচেস করে নিয়েছি। সো আমি জানি না এক্স্যাক্টলি এই ড্রেসগুলি থাকবে নাকি, বাট আজকে আমি তোমাদের কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো যেগুলি খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পার্টি ড্রেসেস তোমরা এখন লিনাজে পাবা, যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে তোমরা লিনাস থাউজেন্ড থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবা। তো প্রথমে আমি শুরু করব তোমার সিল্কের একটা ড্রেস দিয়ে, এটা হলো বটল গ্রিন কালারের মধ্যে, আর এটার প্রাইস হলো 5000। যে ড্রেসগুলো আজকে তোমাদের দেখাচ্ছি এগুলি কিন্তু তোমাদের একটা ভালো প্রাইসে তোমরা পেয়ে যাবা, যেহেতু এই লাইভটা করার কথা ছিল আমার অনেক আগে, বাট লিনাসে তখন কিন্তু তোমাদের ভালো একটা সেল ছিল। সো ওই সেলের ড্রেসগুলি কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, সেলে কিন্তু অনেক মাঝখানে কিন্তু লিনাসে হিউজ রকম একটা সেল ফেয়ার ছিল, সো তখনের লাইভ আজকে করতেছি। সো এটার জন্য তোমরা এই বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছ। সো এটা হলো বটল গ্রিন কালারের মধ্যে, পুরা ড্রেসটার মধ্যে তোমরা দেখবা স্টোনস আর দোসি ওয়ার্ক করা আছে, অ্যান্ড ইভেন তোমাদের খুব সুন্দর কিন্তু তোমাদের রায়ন সুতার এমব্রয়ডারি করা আছে। আর এটা হলো তোমাদের বটল গ্রিন কালার, এটার প্রাইস হলো তোমাদের, এটা হলো তোমাদের একটু সিল্কের মধ্যে, এটার প্রাইস হলো তোমাদের 5000 করে, ঠিক আছে? এটা হলো 5000 টাকা, এটা হলো ড্রেস, এটার পায়জামার কাপড় সব কিছুই কিন্তু ড্রেসে আছে। আর এটা হলো তোমাদের ওড়না, ওড়নাটা আমি একটু দেখাই, ওড়নাটা হলো তোমাদের খুব সুন্দর শিফনের মধ্যে, পুরাটার মধ্যে হলো ছিটানো, এমন একটু যে ছিটানো কি বলে এটাকে, মেটালের কিছু কাজ করা। বিয়ে তো করি নাই, করলে কিনবো, কিনো নে বিয়ে? আচ্ছা বিয়ে করতে হবে, বউকে কিনে দিতে হবে, মা খালা আছে এই আছে ওদের কিনে দাও, বউকে কিনে দিতে হবে, এমন কোনো এটা কি কি কথা, তুমি বউকেও কিনে দিবা, বাট যেহেতু তোমার মা আছে ওদের কিনে দাও, খুশি হয়ে যাবে, নাদি আয়। ঠিক আছে, এটা হলো তোমাদের, আবার বলে দিই এটার প্রাইস হলো 5000 টাকা, আর এটা হলো তোমাদের পায়জামার কাপড়। আর এগুলি হলো তোমাদের খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ইন্ডিয়ান পার্টি ড্রেসেস ফ্রম লিনাস থাউজেন্ড থিংস। লুকস সো বিউটিফুল, হাই লিপি আপু, কি অবস্থা, থ্যাংক ইউ। কটনের কিছু দেখাচ্ছ আজকে? না রে আপু, আজকে সব এক্সক্লুসিভ ইন্ডিয়ান তোমাদের কালেকশনগুলি দেখাচ্ছি, থ্রি পিস আনস্টিচ। অলরাইট, নেক্সট টাইম আমি কটন নিয়ে আসবো তোমাদের জন্য। এটার প্রাইস ছিল 5000 টাকা। আরও কিন্তু স্টোনের কিছু ড্রেসেস আমি তোমাদের দেখাবো, কটনের কিছু দেখাচ্ছ, এটাও হলো তোমাদের সিল্কের মধ্যে, এই প্যাটার্নের ড্রেসগুলি কিন্তু আমার আছে, আর এটার প্রাইস 6000 টাকা। কালারটা তোমরা দেখতেছো পুরাটার মধ্যে কিন্তু পাইপ ওয়ার্ক, অ্যান্ড দেন তোমাদের স্টোন ওয়ার্ক করা আছে গলাতে, এই জায়গায় দেখো খুব সুন্দর স্টোন ওয়ার্ক, কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে পুরাটার মধ্যে। আর নিচের পার্টটা আমি একটু দেখাই, পুরাটাই হলো, তোমাকে জ্বালাবি না নেহা খবরদার। আচ্ছা পুরাটার মধ্যে দেখো এমন পাইপ ওয়ার্ক করা আছে, পুরাটা হলো ভারী কাজ করা, স্লিভসেও কিন্তু তোমাদের কাজ আছে, স্লিভসের মধ্যেও কিন্তু তোমরা পাইপ ওয়ার্ক পাচ্ছ। আর এটা হলো পুরো সিল্কের মধ্যে খুব সুন্দর পাইপ ওয়ার্ক, অ্যান্ড দেন খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা। আর এটা হলো তোমাদের ওড়নাটা, ওড়নাটাও হলো তোমাদের পুরো সিল্কের, পুরাটা ওড়নাটার এক সাইডে দেখতেছো খুব গর্জিয়াস করে ভারী পাইপ ওয়ার্ক করা, আর পুরাটা ছিটানো কিন্তু এমন স্টোন দেওয়া আছে পুরো ওড়নাটায়। কালারটা খুবই সুন্দর, একটু কি বলবো, একটু ব্রাউনিশ নিউট কালারে বলতে পারো। আর এটা হলো তোমাদের পায়জামার কাপড়টা, এটার প্রাইস 6000 টাকা। এগুলি কিন্তু তোমরা ভালো একটা প্রাইসে পেয়ে যাচ্ছ, আমাদের সেল ছিল মাঝখানে, বাট রেগুলার প্রাইস কিন্তু হয়ে গেছে, বাট যেহেতু এটা তখন আমাকে পাঠানো হয়েছে, সো এটার জন্য তোমরা কিন্তু সেলের প্রাইসে কিন্তু এই ড্রেসগুলি পাচ্ছ। আর এটার প্রাইস হলো তোমাদের 6000। পুরা ড্রেসটা হলো এক্সট্রিমলি মানে কি বলে এক্সট্রিমলি হেভি অ্যান্ড খুবই গর্জিয়াস ড্রেসেস। থ্যাংক ইউ সো মাচ রাজিফা আফরিন আপু, এটাও হলো সিল্কের মধ্যে, এই ড্রেসগুলি দেখো এটার প্রাইস 5000 টাকা। এটা হলো পুরাটার মধ্যে দেখো খুব সুন্দর গোটাপাতি কাজ করা আছে, স্টোন ওয়ার্ক, রায়ন সুতার এমব্রয়ডারি করান, পুরাটার মধ্যে স্প্রিং ওয়ার্ক করা আছে। আর এটা হলো একটা সি গ্রিন কালারের একটা খুব সুন্দর সিল্কের মধ্যে ড্রেস, আর পুরা ড্রেসে এমন ছিটানো কিন্তু তোমাদের সরোভস্কি স্টোন ওয়ার্ক করা, পুরাটাই হলো সেরোভস্কি স্টোন ওয়ার্ক করা। আই লুকটা টু গুড হয়েছে আজকে, আজকে তো কোনো কিছু করিনি, সিম্পলের মধ্যে একটা কাট ক্রিজ করছি। আচ্ছা এটা হলো তোমাদের ড্রেসটা, আমাকে ও আমাকে এত জ্বালায় মেটা লাইভে। আচ্ছা এটা হলো তোমাদের ওড়নাটা, ওড়নাটার মধ্যে কিন্তু
পুরাটা সিল্কের মধ্যে খুব সুন্দর কাতানের কাজ করা অ্যান্ড পুরাটার মধ্যে কিন্তু সরফস্কি স্টোন ওয়ার্ক করার। এটার প্রাইস আবার বলে দিই, এটার প্রাইস কত ছিল? 5000। এটা হলো 5000 টাকা, এটা হলো 5000 পুরা সিল্কের মধ্যে। ওয়াও, লুক অ্যাট দিস। আর এটা হলো পায়জামার কাপড়, এগুলো হলো আনস্টিচ, একটু ডিজাইন করে যদি সারারার মতন ঘরারার মতন বানাও খুবই এক্সক্লুসিভ লাগে। একটু ডিজাইন করে তোমরা যদি বানাও অনেক এক্সক্লুসিভ লাগে। এটা হলো ওন্না, ওন্নাটাও হলো সিল্কের, পুরাটার মধ্যে ছিটানো কাতানের কাজ করা, জুরির কাজ করা। আর এটা হলো তোমাদের পায়জামা, এটার প্রাইস হলো তোমাদের 6000 টাকা। এটা হলো তোমাদের 5000, সরি, এটা হলো 5000। আরেকটা ড্রেস দেখাবো, এটা হলো তোমাদের শিফন জর্জেটের মধ্যে নেভি ব্লু কালার, এটার প্রাইস হলো তোমাদের 6000 অ্যান্ড হেভি স্টোন ওয়ার্ক করা, খুবই সুন্দর হেভি স্টোন ওয়ার্ক করা পুরো ড্রেসটাই, উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো স্টোন ওয়ার্ক করা নেভি ব্লু কালারের স্টোন ওয়ার্কটা আমি একটু দেখাই। এই যে রয়্যাল সুতের কিন্তু এমব্রয়ডারি করা আছে, এটা একটু দেখাই। ওয়াও, এটা হলো তোমাদের ড্রেস, এই ড্রেসগুলি আমার আছে লিনাজের। আর এটা হলো তোমাদের শিফনের ওন্না, সরি, এটা হলো তোমাদের শিফনের মধ্যে পুরাটার মধ্যে জারদোসি কাজ করার, এটা হলো তোমাদের পায়জামার কাপড়, এটার প্রাইস 6000। শিফনে তো অনেক সুন্দর, 6000। গোল্ডেনটার প্রাইস কত ছিল? গোল্ডেনটার প্রাইস ছিল 6000 আপু, গোল্ডেনটার প্রাইস হলো 6000। যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে লিনাস 1000 থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবা। আবার আমি বলে দিচ্ছি, ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হলো 120-250, ডিপেন্ডস তোমরা এসে পরিবহনের মাধ্যমে নিচ্ছ নাকি তোমরা সুন্দরবনের মাধ্যমে নিচ্ছ। এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে। আরও যে কত সুন্দর সুন্দর ড্রেসেস, অহ, এটা হলো সিল্কের, এই সিল্কের জামাগুলি এত নাইস, কালারগুলি এত সুন্দর। আচ্ছা, এটা একটু দেখাই, গলার মধ্যে গোটাপাতি কাজ আছে অ্যান্ড দেন খুব সুন্দর পাইপ ওয়ার্ক আছে, এমব্রয়ডারি করা আছে, জারি এমব্রয়ডারি করা আছে পুরা ড্রেসটা। এটার প্রাইস হলো 6000 আর পুরা ড্রেসের মধ্যে কিন্তু এটা একদম লাইট গোল্ডেন কালার বলতে পারো, ইয়েলোইশ গোল্ডেন কালার যেটাকে বলে। আর পুরা ড্রেসে কিন্তু এমন দেখো ছিটানো কিন্তু এমন কাজ আছে, জারির জারির কাজ অ্যান্ড দেন তোমার রায়ন সুতার কাজ, সিকোয়েন্স ওয়ার্কও কিন্তু আছে। আর এটার প্রাইস হলো 6000, পুরাটা হলো তোমার একদম মাখনের মতন একটা সিল্কের, তোমার কি বলে সিল্কের ফ্যাব্রিক, পুরা সিল্কের। আর নিচে কিন্তু এমন পারদাও আছে, জারি লেসও আছে নিচে, ওড়নাটাও হলো তোমাদের পুরা সিল্কের, পুরাটার মধ্যে সুতার কাজ করা, এক্স্যাক্টলি যেটা ড্রেসের মধ্যে আছে পুরো ড্রেসটার, পুরো ওড়নাটার মধ্যে ছিটানো কাজ। আর এটা হলো তোমার পায়জামা, আর এটার প্রাইস হলো তোমাদের 6000। যার যেটা পছন্দ স্ক্রিনশট তুলে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে লিনাস 1000 থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবা। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80, আউটসাইড ঢাকা 120-250, ডিপেন্ডস তুমি এসে পরিবহনের মাধ্যমে নিচ্ছ আর তোমরা সুন্দরবনের মাধ্যমে নিচ্ছ। আচ্ছা, এইটা গেল, এটা ছিল তোমাদের একটু গোল্ডেন টাইপের। আচ্ছা, আরও কিন্তু কিছু ড্রেসেস আমি তোমাদের দেখাবো। এটা হলো গ্রিন কালারের একটা ড্রেস, এটা হলো পুরাটা শিফনের মধ্যে, ঠিক আছে, এটা হলো শিফন, শিফনের মধ্যে। আর পুরাটার মধ্যে কিন্তু আমার জারদোসি কাজ আর এমব্রয়ডারি করা আছে, আর সেরফস্কি স্টোন ওয়ার্ক করা আছে পুরাটার মধ্যে, গলার পার্টটার পুরো ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত তোমাদের স্টোন ওয়ার্ক করা। এটার প্রাইসও তোমাদের 6000, ঠিক আছে, এটাও হলো তোমাদের 6000। ডিজাইনটা তোমরা দেখতে পারো, ডিজাইনটা অনেক সুন্দর। আর ওন্নাটা হলো তোমাদের শিফনের মধ্যে পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক করা, ছিটানো স্টোন ওয়ার্ক করা। একটু ডিজাইনটা আমি ক্লোজলি দেখাই তোমাদের, এটা হলো তোমাদের ডিজাইনটা, পুরাটা হলো তোমাদের খুব সুন্দর গর্জিয়াস করে স্টোন ওয়ার্ক করা। আর এটা ড্রেস ওন্না, আর এটার পায়জামা, আর এটার প্রাইস 6000, এগুলি হলো তোমাদের 6000 করে। জাম কালারের তো একটা দেখাতে হবে না, জাম কালারটাও কিন্তু অনেক পপুলার, সবার পছন্দ। এটাও হলো তোমাদের 6000, ডিজাইনটা তোমরা দেখতেছো একটু আনকমন কিন্তু গলার ডিজাইনটা। আর এদিকে হলো যে এমন করে কিন্তু পুরো ড্রেসে ছিটানো স্প্রিং ওয়ার্কও করা আছে অ্যান্ড দেন জারদোসি কাজও কিন্তু করা আছে। এটার প্রাইস 6000, এটা হলো 6000, গ্রিন গেল। আরেকটা ড্রেস দেখাই, এটা হলো, তুইও করতে থাক, এটা হলো তোমাদের এটাকে এটা বলি, এটা হলো তোমাদের খুব সুন্দর জাম কালারের মধ্যে, এটার প্রাইসও তোমাদের 6000। উপর থেকে নিচ পর্যন্ত পুরা ড্রেসে কিন্তু হেভি তোমাদের স্টোন ওয়ার্ক আছে, পুঁথির কাজ আছে অ্যান্ড দেন পাইপ ওয়ার্কও করা আছে পুরা উপর থেকে নিচ পর্যন্ত। দেখো খুব সুন্দর জাম কালারের মধ্যে, জাম কালারের কিন্তু তোমাদের পুঁথির কাজ করা পুরা ড্রেসের নিচ পর্যন্ত। আর নিচে কিন্তু এমন সিল্কের কিন্তু পাইপ, সিল্কের কিন্তু তোমাদের না পার্ট দেওয়া আছে, একটা সিল্কের র সিল্কের পার্ট দেওয়া আছে। এটা হলো তোমাদের কি বলে জাম কালারের মধ্যে, এটার ওন্নাটা হলো একদম পিওর শিফন, চারোদিকে একদম ছিটানো, খুব সুন্দর ছিটানো কিন্তু তোমাদের স্টোন ওয়ার্ক করা। ইউ আর গ্লোয়িং মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর এটার প্রাইস হলো 6000 টাকা,
আর এটা হলো পায়জামার কাপড়। এটা হলো একদম সুন্দর, কি বলে এটাকে, এটা হলো সুন্দর একটা জাম কালারের মধ্যে, পুরো জাম কালার একটা ড্রেস, বানানোর পর অনেক ভালো লাগবে। এই ড্রেসগুলি যদি একটু ঘাড়ারার মতন বানাও অনেক ভালো লাগবে। এটা হলো 6000 মনে হয়, খুব সুন্দর জাম কালারের মধ্যে। এটা দেখে 6000 ছিল। আপু তোমার ড্রেসটা কি আছে? আমি জানি না রে আপু, আমার মনে হয় না আমার ড্রেসটা আছে। এইটা দেখো ব্ল্যাকের মধ্যে, আর এটা হলো তোমাদের শিফন জর্জেটের মধ্যে, ব্ল্যাকের মধ্যে পুরাটার মধ্যে স্প্রিং ওয়ার্ক, সিকোয়েন্স ওয়ার্ক, পুঁথির কাজ, পাইপ ওয়ার্ক, পুরা জারদোসি একদম উপর থেকে নিচ পর্যন্ত, খুবই গর্জিয়াস জারদোসি কাজ করা। আর চারোদিকে আমি একটু দেখাই, যে এমন ছোট ছোট দেখো এমব্রয়ডারিও কিন্তু করা আছে, ছিটানো, কিন্তু তোমাদের পুরা ড্রেসটা নিচ পর্যন্ত কাজ আছে। এটা হলো ব্ল্যাকের মধ্যে। আর এটার হাতার মধ্যেও কিন্তু তোমরা দেখো বুটি বুটি করে এমন করে কিন্তু পাইপ ওয়ার্ক করা আছে, হাতাটার মধ্যেও কিন্তু তোমাদের গর্জিয়াস কাজ করা। এটা হলো হাতাটা, এটা হলো তোমাদের ড্রেস ব্ল্যাক কালারের মধ্যে, এটা হলো ব্ল্যাকের মধ্যে। এটার ওন্নাটা, পুরা ফুল গর্জিয়াস কাজ করা, কতটুকু লাইভে বোঝা যায়, যে দেখো 6500। এটার ওনাটা আনফর্চুনেটলি জাস্ট একটু পেজের মধ্যে যদি নিতে চাও, পেজের মধ্যে ইনবক্স করলে কিন্তু ওরা বলে দিবে যে ওনাটা আসলে কই। ও মাই গড, এটাও খুব সুন্দর রেড কালারের একটা ড্রেস, যেটার মধ্যে পুরাটার মধ্যে কিন্তু তোমরা দেখতেছো খুব সুন্দর স্টোন ওয়ার্ক, অ্যান্ড দেন তোমাদের এমব্রয়ডারি লাইট পিঙ্ক কালারের সুতার এমব্রয়ডারি করা, গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক। ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইনটা, পুরো ড্রেসে ছিটানো কিন্তু কাজ আছে, আর নিচে কিন্তু খুবই গর্জিয়াস করে, খুবই গর্জিয়াস নিচে পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক করা নিচে। আপু এক আজকে তোমাকে এটা মেবি হইতে পারে তোমার বিকজ অফ দ্য বেজ আই ডেড টুডে, এর জন্য অনেক মেকআপ করছি, এর জন্য মেকআপ না মানে একটু টাইম নিয়ে করি আমি ইউজুয়ালি মেকআপ, কিন্তু ও মাই গড এই ড্রেসটা অনেক সুন্দর না নেহা? আচ্ছা এটা হলো তোমাদের ওন্না ভ্যালেন্টাইন্স ডের জন্য, হ্যাঁ এটা হলো তোমাদের ওন্না, এটা হলো ড্রেস। ভ্যালেন্টাইন্স ডে তে আমি শাড়ি পরে আমার জামাই সাথে বেরোবো, আই ওয়ান্ডার ও আমার জন্য কি করবে এই ভ্যালেন্টাইন্স ডে তে। ও আমাকে বলে তোমার তো সবই একসাথে, তোমার ভালোবাসার অ্যানিভার্সারি, তোমার ম্যারেজ অ্যানিভার্সারি, আবার তোমার ভ্যালেন্টাইন্স ডে, কয়টা গিফট দিবা? আমি প্রত্যেকটার জন্য গিফট দিবা, একটা পারফিউম হলেও দিবা। আচ্ছা এটা দেখাই, এটা হলো তোমাদের পায়জামার কাপড় রেড কালার, আর এটা হলো ড্রেসটার ওন্নাটা হলো একদম শিফনের মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক দেওয়া আছে, পুরো অল ওভার স্টোন ওয়ার্ক দেওয়া, ছিটানো স্টোন ওয়ার্ক দেওয়া পুরো ওন্নাটাতে। এই যে দেখো পুরো হামদিল দিয়েছো কিসানামের ওন্না। আর এটার প্রাইস, আর নিচে কিন্তু অনেক হেভি গর্জিয়াস কাজ করা, ঠিক আছে? আর এটার প্রাইসটা একটু বলে দিই, এটার প্রাইস হলো 6500, বিকজ এটাতে কিন্তু অনেক হেভি কাজ করা, তোমাদের নিচে নিচেও অনেক হেভি কাজ করা। এটা ছিল 6500। এখন আমি যাব সিল্কের আরেকটা ড্রেসে, সিল্কের আরেকটা ড্রেসে যাই। এটাও হলো তোমাদের গোটাপাতি কাজ আছে, খুব সুন্দর গোটাপাতি কাজ, অ্যান্ড দেন তোমাদের পাইপ ওয়ার্ক পুরাটার মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ। আর এটাও কিন্তু তোমাদের গোল্ডেন কালারের মধ্যে, নিচের পার্টটা দেখাই পুরাটাই ছিটানো, এই যে পাইপ ওয়ার্ক আছে, স্প্রিং ওয়ার্কও কিন্তু করা আছে, গোটাপাতির কাজ আছে। আর এটা হলো পুরো একদম সিল্কের, এটার প্রাইস হলো 7000, এটা হলো 7000। আর এটার ওন্নাটা দেখে, এটার ওন্নাটা অনেক গর্জিয়াস, এটার ওন্নাটার মধ্যে কিন্তু পুরাটা ওন্নাটার মধ্যে গর্জিয়াস, হ্যাঁ এটা হলো 7000, এটা হলো পুরাটা ওন্নাটার মধ্যে গর্জিয়াস, গোটাপাতির কাজ আছে, পাইপ ওয়ার্ক আছে, অ্যান্ড দেন তোমাদের সিকোয়েন্স ওয়ার্ক আছে, পুরো ওন্নাটাই গর্জিয়াস করে কাজ করা। আর এটা হলো তোমাদের পায়জামাটা, স্ক্রিনশট, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে লিনাস 1000 থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80, আউটসাইড ঢাকা হলো 120-150। অনেকদিন লিনাসের থেকে লাইভ আসা হয় না, বিকজ আমি আসলে সত্যি বলতে লেটলি আই হ্যাভ বিন ভেরি ভেরি সিক, এটা নিচে ওইটা নিচে থাকবে, হ্যাঁ আই হ্যাভ বিন ভেরি ভেরি সিক অ্যান্ড আ লট অফ থিংস হ্যাভ গোয়িং অন ইন মাই লাইফ। আমি ঘুমাইতেছি খাইতেছি আর ভাল লাগে না, কাজ করতে অত বেশি একটু রেস্ট নিতেছিলাম, সো এটার জন্য। বাট এখন থেকে তোমরা লিনাজে দেখবা অনেক বেশি আমাকে লাইভে, অনেক এক্সক্লুসিভ ইন্ডিয়ান কালেকশন নিয়ে। আচ্ছা আরেকটা ড্রেসে চলে যাব, ও মাই গড এই ড্রেসটা ব্ল্যাকের মধ্যে, পুরা সিল্কের মধ্যে, এটা পুরা সিল্কের মধ্যে, সফট সিল্কের মধ্যে, নিচে কিন্তু পুরাটার মধ্যে হেভি পার্ল ওয়ার্ক, অ্যান্ড দেন তোমাদের খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক, এমব্রয়ডারি, অ্যান্ড দেন তোমরা দেখতেছো খুব সুন্দর কিন্তু তোমাদের পাইপ ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর জরি সুতারও কিন্তু কাজ আছে,
এটা হলো এই ড্রেসটা হলো নিচের পার্টটাই কিন্তু গর্জিয়াস কাজ আর হাতার মধ্যেও কিন্তু তোমাদের কাজ আছে যে হাতার হাতাতেও কিন্তু তোমরা কাজ পাবার এটা হলো পুরো সিল্কের এটার প্রাইস কত 7500 এটা হলো 7500 এটা গলাটা একটু সিম্পল ইউ চড়া ইউ করে করলে অনেক ভালো লাগবে এটার ওড়নাটা হলো একদম পিওর শিফনের মধ্যে পুরাটার মধ্যে দেখো সাইডে কিন্তু আমার লেস দেওয়া আর এটা হলো পুরাটা হলো তোমাদের খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে পুরাটার মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক আর এটা হলো তোমাদের পায়জামার কাপড় আর এটার প্রাইস কত 7500 এই সিল্কটা ধরলেই তোমরা বুঝবা যে কত এক্সক্লুসিভ সিল্কটা এটা হলো 7500 ব্ল্যাক যাদের পছন্দ এই ড্রেসটা তোমরা নিয়ে নাও অনেক সুন্দর ড্রেসটা আপু তুমি জুভিয়াসের ফাউন্ডেশন কোনটা সেট আমি জানি না রে আপু সেইটার নামটা জানি না বাট কি একটা ইউজ করছিলাম বাট জানি না সেইটা এটার প্রাইস 7500 এই জামাটা অনেক সুন্দর এটার সিল্কের কোয়ালিটিটা অন্যরকম সবগুলোই সুন্দর বাট এটার সিল্কের কোয়ালিটি একদম পুরো মাখনের মতন আচ্ছা আরেকটা দেখাবো রেড কালারের এটা হলো তোমাদের জর্জেটের মধ্যে 7500 আর এটার মধ্যে কিন্তু পুরাটার মধ্যে খুব গর্জিয়াস করে এমব্রয়ডারি করা অ্যান্ড দেন তোমাদের ইভেন খুব সুন্দর ডলার ওয়ার্কের মতন একটু মিরর ওয়ার্ক ডলার ওয়ার্কের মতন করা লালের মধ্যে খুব সুন্দর সবুজ অ্যান্ড দেন নিউট কালারের অ্যান্ড দেন তোমাদের খুব সুন্দর কি বলে সরিষা কালারের কিন্তু তোমাদের কালার আছে হাতার মধ্যেও কিন্তু গর্জিয়াস করে কাজ করা এটা অনেকটা সিঁদুর লাল বলতে পারো দাঁড়ো এটা হলো পুরো ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরাটার মধ্যে খুব সুন্দর এমব্রয়ডারি অ্যান্ড দেন একটু গ্লাস ওয়ার্ক না মিরর ওয়ার্ক ডলার ওয়ার্ক বলতে পারো একটু গ্লাস ওয়ার্কের মতন লাগে পুরাটার মধ্যে খুব সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে অন্যটার মধ্যেও কিন্তু তোমাদের সেম প্যাটার্নের কাজ পুরাটা এমব্রয়ডারি করা ছিটানো খুব সুন্দর ছিটানো তুই উল্টা দিতেছ সব ওন্না হ্যাঁ এই নিয়ে তিনটা আচ্ছা এই ওন্নাটার মধ্যেও দেখো খুব সুন্দর পুরাটার মধ্যে ছিটানো কাজ আর এটা হবে তোমাদের পায়জামা এটা হবে দ্য এক্সাক্ট কালার অফ দ্য ড্রেস যখন তোমরা বানাবে এই যে এই কালারটা খুব সুন্দর একটু সিঁদুর লালই লাগে আর এটার প্রাইস কত 7500 এটা হলো 7500 ব্লু আছে আপু যেগুলি আমার সামনে আছে এখন আমি অ্যাশি ব্লু একটা দেখাবো যেগুলো আমার সামনে আছে ওগুলি আমি তোমাদের দেখাচ্ছি এটা ছিল 7500 এটা একদম ওয়েডিং এর জন্য পারফেক্ট এটা হলো সালোয়ার এন্ড কামিজ একসাথে এটা পুরাটা হলো তোমাদের সিল্কের পুরাটার মধ্যে সারোস্কি স্টোন ওয়ার্ক আর এটার প্রাইস হলো 9500 এগুলি এক্সক্লুসিভ কালেকশন পুরাটার মধ্যে তোমরা দেখতেছো সারোস্কি কাজ করা গলার থেকে একদম নিচ পর্যন্ত ভারী কাজ করা আর পুরাটা হলো তোমাদের সিল্কের আর নিচে দেখায় নিচে কিন্তু আমার পাড়ের মধ্যেও সারোস্কি কাজ আছে হাতের মধ্যেও কিন্তু তোমরা সারোস্কি এমন এমন কাজ আছে আর এটা হলো একদম পুরো ক্রেপ সিল্কের মনে হয় খুবই সুন্দর এটার প্রাইস 9500 আর এটার ওন্নাটা দেখাই ওন্নাটাও হলো তোমাদের ক্রেপ সিল্কের পিঙ্ক কালার অ্যান্ড দেন অ্যাশি ব্লু কালারের ওন্নাটা আর ওন্নাটার মধ্যেও পুরাটার মধ্যে দেখো খুব সুন্দর সারোস্কি স্টোন ওয়ার্ক করা এটা হলো তোমাদের পায়জামা আর ড্রেসের কাপড় তোমাদের একসাথে অ্যান্ড এটা হলো তোমাদের ওন্না ওয়াও অনেক সুন্দর এটা কি আরো কালার আছে এটার প্রাইস 9500 9500 এটা হলো 9500 এটা গেল আর একটা দেখাবো ওইটা দিলেই হবে তো কি করতেছিস ওইটা এইভাবে দিলেই হবে ঘোরা হ্যাঁ এইভাবে দিলেই হবে কোনোভাবে আরও কিন্তু সারোস্কির কিছু কাজ আছে আরও কিছু ড্রেসেস আমি তোমাদের দেখাবো যেমন এটা হলো তোমাদের নেভি ব্লু এটাও কিন্তু তোমাদের পুরো সিল্কের মধ্যে এটা প্রাইস কত 9500 ও মাই গড এগুলি পুরাটার মধ্যে সারোস্কি স্টোন ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি তোমাদের দেখাই এটা হবে তোমাদের পুরা কাজ ড্রেসগুলি এত সুন্দর এইটা অমারাত্মক নিচে দেখো পুরাটা নিচে কিন্তু তোমাদের কাজ করা আছে এটা হলো খুবই সুন্দর সিল্কের মধ্যে আর এটার প্রাইসও তোমাদের 9500 এগুলি এত এলিগেন্ট লাগে আর এটার ওন্নাটা আমি একটু দেখাই ওন্নাটাও হলো তোমাদের পুরাটার মধ্যে কিন্তু সেম প্যাটার্নের তোমাদের কাজ আছে পুরাটার সাইডে এক সাইডে সারোস্কি কাজ দেখতেছো আর নিচে যে কাজটা হয়ে যে ওনার মধ্যে আছে এটা হলো 9500 বলো না আপু কোন লিপস্টিক এটা হলো হুডা বিউটির পার্টি কি জানা পুল পার্টি মনে হয় মিক্স উইথ হুডা বিউটি একটা গ্লস মিক্স করছে এটা দেখাই ওয়াও এটা হলো 9500 এই ড্রেসগুলি যা সুন্দর যা এলিগেন্ট ওন্নাটা জাস্ট দেখো এটা হলো পুরাটা হলো একদম সিল্কের মধ্যে
আর এটার আরেকটা কালার কিন্তু আছে, তোমরা দেখতেছো যেই কালারের ফ্যাব্রিক ওই কালারের কিন্তু তোমাদের শারভস্কি স্টোন ওয়ার্ক। এন্ড এটা হলো তোমাদের নিচের পার্ট, নিচে দেখো, নিচেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু তোমাদের কাজ আছে, পুরাটা হলো তোমাদের এমন দেখো, এটা হলো তোমাদের কি বলে বুটি 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 মেটালের কাজ নিচে। এটার প্রাইস 9500। এটার আরেকটা কালার আছে, এটার আরেকটা কালার আমি একটু দেখাই, এটা হলো জাম কালারের মধ্যে, সেম ড্রেস বাট ডিফারেন্ট কালার, এটা হবে তোমাদের জাম কালারের মধ্যে, এইভাবে উপরে উঠাই, সেম ড্রেস বাট এটা জাম কালারের মধ্যে, এটার পায়জামার কাপড় ড্রেসের সাথেই আছে। এগুলো হলো তোমাদের 9500। জাস্ট দেখো এই টিউটোরিয়াল আছে অলরেডি আপু আমার পেজের মধ্যে, কিছুক্ষণ আগে লাইভ করছি, দেখো সেম ড্রেস জাম কালারের মধ্যে শারভস্কি, দেখো জাস্ট লুক অ্যাট দ্য মানে শেড, মানে লুক অ্যাট দ্য ইউনো মানে একটা গ্লস দিচ্ছে। আচ্ছা এটা দেখাই, এইটা হলো তোমাদের ওন্না ওই সাইডটাতে, ওন্নার এই সাইড, দিস হেয়ার কালার স্যুটস ইউ মোর দেন এনি আদার কালার, তাই আপু। আচ্ছা এটা হলো তোমাদের ওন্নাটা, ওন্নার মধ্যেও শারভস্কি কাজ, তোমাদের খুব সুন্দর মেটালের কিন্তু তোমাদের কাজ করা। আর এটা হলো তোমাদের ড্রেসটা, এটার প্রাইস হল 9500। এটা কিন্তু তোমাদের পায়জামা আর ড্রেসটা কিন্তু একসাথে আপু, আমার পরা ড্রেসটার প্রাইস আমার ঠিক মনে নেই, এটা লিনাজ আছে নাকি আই ডাউট, এটার প্রাইস হল 9500। এটা দুইটা কালার ছিল, একটা নেভি ব্লু আর আরেকটা ছিল, তিনটা কালার, অ্যাশি ব্লু, নেভি ব্লু আর জাম, না না অ্যাশটা অন্যটা ছিল, এটা নেভি ব্লু আর জাম কালার ছিল। এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর জর্জেটের মধ্যে, আর এইটার এটার ওন্নাটার এটার নিচের পার্টটাই হলো পুরো ড্রেসকে অন্যরকম সুন্দর বানাচ্ছে। আচ্ছা এটা হলো তোমাদের পাইপওয়ার্ক গোটাপাতি কাজ আছে, দেখো নিচে কিন্তু খুবই গর্জিয়াস করে তোমাদের গর্জিয়াস কাজ আছে, নিচে কিন্তু পার্ল ওয়ার্ক আছে, রায়ন সুতার এমব্রয়ডারি করা আছে গ্রে কালারের, আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু এমন ছিটানো কাজ করা, এই যেমন ছিটানো কাজ করা, উপরে কিন্তু তোমার তেমন কোনো কিছু নাই, এটা জাস্ট নিচের পার্টটাই হলো তোমাদের গর্জিয়াস। আর এটার ওন্নাটা জাস্ট দেখো, ওন্নাটা হলো পুরাটার মধ্যে, ওন্নাটা হলো পুরাটার মধ্যে পাইপ ওয়ার্ক করা, এমব্রয়ডারি করা, গোটাপাতি কাজ আছে, অ্যান্ড দেন খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক আছে। এটা হলো ওন্না, এটা ড্রেস, আর এটা হলো পায়জামা, লুকটা চেঞ্জ হয়ে গেছে একদম ভার্বিট হল, তাই এটা হলো তোমাদের পায়জামা। আর এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 9500। এটার ওন্নাটা কিন্তু অনেক এক্সক্লুসিভ, পুরো ড্রেসটা এক্সক্লুসিভ বাট ওন্নাটা হলো একদম গর্জিয়াস। আর এটা হলো তোমাদের পায়জামার কাপড়, এটার প্রাইস 9500। যারা ব্ল্যাক পছন্দ করো, দুইটা ব্ল্যাক ড্রেস দেখাইছি আজকে মাথা নষ্ট করার মতন, এটা হলো 9500। পুরা ড্রেসটা এত নাইস, এত নাইস, আর এটা হলো পুরাটা হলো তোমাদের একটা জর্জেটের মধ্যে, ওন্নাটা হলো সিল্কের, ওন্নাটা সিল্কের, ড্রেসটা হলো সিল্ক জর্জেটের মতন ফ্যাব্রিকটা লাগে। এটা হলো তোমাদের ওন্না, আর এটা ছিল তোমাদের ড্রেস। আর আজকের জন্য লাস্ট যে ড্রেসটা দেখাবো, যেটা হলো পুরো শিফনের মধ্যে পুরাটা, এটার প্রাইস হলো 10000। পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক, পার্ল ওয়ার্ক অ্যান্ড পাইপ ওয়ার্ক করা, জাস্ট দেখো পিচ কালার না, এটা হলো একদম লাইট বেবি পিঙ্ক কালার, বড় বড় স্টোন ওয়ার্ক আছে, পাইপ ওয়ার্ক আছে, দেখো এটার প্রাইস হলো 10000, এক্সক্লুসিভ ড্রেস। আর পুরো ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হেভি পার্ল ওয়ার্ক, অ্যান্ড দেন তোমাদের সিকোয়েন্স ওয়ার্ক, হাই আফরিন আপু থ্যাংক ইউ সো মাচ, পার্ল ওয়ার্ক অ্যান্ড দেন তোমাদের পাইপ ওয়ার্ক করা আছে পুরো ড্রেসে উপর থেকে নিচ পর্যন্ত। এই ড্রেসটা অনেক সুন্দর, একটু সুন্দর না, হাতের মধ্যেও কিন্তু পুরাটার মধ্যে স্টোন ওয়ার্ক করা অ্যান্ড পাইপ ওয়ার্ক। এটা হলো তোমাদের হাতাটা, একদম মিষ্টি একটা কালার, লাইট পিঙ্ক কালার, এটা হলো একদম লাইট পিঙ্ক কালার। আর এটার ওন্নাটা আমি একটু দেখাই, খুব সুন্দর, ঠিকই তো ছিল ওইভাবে, ওন্নাটা একটু দেখাই, ওন্নাটা হলো পুরাটার মধ্যে, পুরাটার মধ্যে বড় বড় স্টোন ওয়ার্ক, অ্যান্ড দেন এমন ছিটানো কাজ, দেখো এটা হলো ওন্না, এটার প্রাইস হলো তোমাদের 10000, লাইট পিঙ্ক কালার। আর এটা হবে তোমাদের ড্রেসের কালারটা যখন তোমরা বানাবা, পিচি পিঙ্ক কালার যেটাকে বলে, আর এটার প্রাইস হলো তোমাদের 10000, এটা হলো তোমাদের 10000। এই ড্রেসটা মারাত্মক, স্ক্রিনশট, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে তোমরা লিনাস থাউজেন্ড থিংস পেজের মধ্যে ইনবক্স করে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই এম নদী খন্দকার, প্রমোটিং লিনাস থাউজেন্ড থিংস ফর মাই পেজ। খুব শীঘ্র আবার লাইভ আসবো লিনাসের থেকে, টেল দেন ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। খুব শীঘ্র আবার লাইভ আসবো নতুন কিছু নিয়ে, আবার জয়েন করবা, আল্লাহ।